শুভ সন্ধ্যা আপনাদের সাথেই আছি নজহাত সাউম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায় শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নাট্য পরিচালক মাসুদ সেজানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি শিল্পী হামিদুজ্জামান খানের 53 বছরের শিল্পী জীবনের 3 শতাধিক শিল্পকর্ম নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে হামিদুজ্জামান খান রেট্রোস্পেকটিভ প্রদর্শনী চলবে 6 নভেম্বর পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফাহাদ হাসানের লেয়ার শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস দর্শক জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ রাত 8:20 থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি এবারে কি আপনার বাপের এই বাড়ি আমার বাপের না হোক কারণ না কারো তো বাপের এই বাড়ির মালিক আমি এই দেশের মালিক আমি আপনার উপর দিয়ে দেখে মনে হয় ভালো ভিতর থেকে তো আপনি পুরো খারাপ এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কারসাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীরসাজি বীরসাজি তোমার মতো এত সুন্দর একটা বউ তুইয়া কেমনে তোমার স্বামী বিদেশ থাকে আর কত টাকা দরকার ব্যাক কলে কি করবে এত টাকা দিয়ে যেই দিন আমি তোমারে নিয়ে ভাগবো ওই বুঝবো কি হারাইলো আমি কি পাইলাম রাত 9:00 দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক জল রং আপনার কি কথা ছিল বলুন আমার একটাই কথা আমি নিলয়কে খুঁজছি নিলয়কে আমার ভীষণভাবে প্রয়োজন আমি নিলয়ের কাছ থেকে জানতে চাই যে ও হঠাৎ করে এরকম হাওয়া হয়ে গেল কেন গায়েব হয়ে গেল কেন ও আমাকে নিজে মুখে বললেই পারত যে আমি তোমাকে আর ভালোবাসি না শুধু এই কারণটা জানবার জন্যই আমি নিলয়কে খুঁজছি আমি শুধু ওর মুখ থেকে শুনতে চাই যে ও আমাকে বলছে যে আমি তোমাকে আর ভালোবাসি না এই আপনি নিলয়ের বন্ধু না আপনি অবশ্যই নিলয়ের বন্ধু তা না হলে আপনি আমার সম্পর্কে এত কথা জানলেনই বা কি করে আর বললেনই বা কি করে রাত 11:30 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্য পরিচালক মাসুদ সেজান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন জি ভালো আছি আজ থেকে এনটিভিতে প্রচারিত হচ্ছে নতুন একটি ধারাবাহিক যার নাম হচ্ছে ডুগডুগি এবং নাটকটির পরিচালনা এবং লেখা দুটোই আপনার যেটা সাধারণত সবগুলো নাটকেই আমরা আপনার পাই তো কি ধরনের গল্প নিয়ে নাটকটি শুরু হতে চলেছে আমি সাধারণত মানে সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে কিংবা উপজীব্য করে আমার নাটকের গল্পটা সাজাই তো এখানেও তার ব্যতিক্রম হয়নি এখন সমসাময়িক তো নানা ঘটনা থাকে নানা ধরনের বিষয় থাকে তার মধ্যে এক একটি ঘটনা এক একটি নাটকে উঠে আসে আমার তো এখানে ডুগডুগিতেও এক ধরনের ঘটনা উঠে এসেছে আচ্ছা সেটা কি ধরনের ঘটনা আমাদের মূলত এই নাটকে আমি যেটা চিন্তা করেছি যে আমরা বলছি যে এই যে সব কিছু মানে অধঃপতনে চলে যাচ্ছে দেশ চলে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে নানান রকমের শুধু নেগেটিভ 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 সংবাদগুলো আমরা পাই তো এটার আসলে মূল কারণগুলো কি আসলে এটার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে আমাদের যে নৈতিক মানে অবক্ষয় এবং আমাদের যে নীতি এবং নৈতিকতার যে জায়গাটা সেটা যে খুব নড়বড়ে হয়ে যাচ্ছে ডে বাই ডে সে নানা কারণে হচ্ছে তো সেই জায়গাটাকে একটু ফোকাস করা
এবং একই সঙ্গে মানে আমার যে টার্গেট এই নাটকের মধ্য দিয়ে তুলে আনা সেটা হচ্ছে যে আমাদের ব্যাধি আমরা জানি সাধারণত শারীরিক ব্যাধি এবং মানসিক ব্যাধি, কিন্তু এর বাইরেও মারাত্মক আকার ধারণ করে আছে সামাজিক ব্যাধি নামে একটি ব্যাধি। এখন এই সামাজিক ব্যাধিটা কি আসলে? আচ্ছা, আমরা জানি যে শারীরিক ব্যাধি এবং মানসিক ব্যাধির নানা রকম মানে চিকিৎসা পদ্ধতি আছে, হাসপাতাল আছে, ডাক্তার আছে, এটসেট্রা এটসেট্রা, কিন্তু সামাজিক ব্যাধির কিন্তু কোনো ওই রকম চিকিৎসা পদ্ধতি নেই কিংবা সেই রকম কোনো মানে প্রতিষ্ঠান নেই। তো সেটা আসলে কি হতে পারে, তাহলে এর মানে প্রতিকারটা কি, সেই রকম একটি বিষয় আমি ডিল করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এই বিষয়টি তুলে আনার জন্য আসলে গল্পটা কিভাবে সাজিয়েছেন আপনি? গল্পটা তো এক ধরনের, আমার একটা গল্পে বলার ধরন আছে, সেই ধরন দিয়ে আমি বলবো। আর নাটকের নামটা ডুগডুগি এই কারণে যে যেহেতু এই ভারী বিষয়গুলো বলবো, আমি ফর্মটাকে বেছে নিয়েছি যে আমরা জানি যে ডুগডুগি একটা বাদ্যযন্ত্র। এখন বাদ্যযন্ত্রের এক এক রকম ব্যবহার আমরা সাধারণত দেখি, মানে আমাদের যারা একেবারে কিছু না বুঝি, মিউজিকটা না বুঝেও যারা দেখি আর কি। তো ডুগডুগিটা আমরা ডুগডুগি বললেই আমাদের মনে পড়ে যে বানর খেলাটা, ডুগডুগি মনে পড়লেই মনে পড়ে যে কোনো একটা মানে মজমা, কোনো একটা বিশেষ একটা মানে দৃষ্টি আকর্ষণ করার একটা যন্ত্র। তো আমি এই ওই মজমার যে ইয়েটা কিংবা ওই ওইখান থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করেছি, যে ফর্মটা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করেছি, যে আমি একটি খুব হাস্যোজ্জ্বলভাবে খুব স্যাটার ভঙ্গিতেই খুব সিরিয়াস কথাগুলো বলবো। তার মানে বলা যেতে পারে যে এটা একটা কমেডি নাটক হতে চলেছে? কমেডি বলতে আমরা এখন যা বুঝি সেটা না, কমেডি বলতে এখন আমরা ভাড়ামি বুঝি, মানে অতিরঞ্জিত করার চেষ্টা কোনোভাবে করা হয়নি, কমেডি বলতে পারেন, মানে স্যাটার বলতে পারেন। আচ্ছা, তো নাটকটি তো লেখা আপনার, যখন লিখেছেন তখনই কি আসলে কাস্টিংটা মাথায় চলে এসেছিল? কিছুটা, এটা আসলে 50-50 হয় যে কিছু কাস্টিং মাথায় থেকেই যায়, আবার কিছু কাস্টিং পরে ভাবতে হয় যে কি হলে ভালো হয়। আচ্ছা, তো এখানে কারা কারা অভিনয় করেছেন? এখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সঞ্জিতা প্রীতি, ডাক্তার রেজাজ, শাহনাজ খুশি সহ আরও অনেকেই আসবে সামনে, মিশু সাব্বির আছে, শামিমা নাজনীন আছে। তো এখন পর্যন্ত মানে কোন পর্যন্ত কাজ এগিয়েছে? এখন তো শুটিং চলছেই। হ্যাঁ, শুটিং চলছে, মাত্র শুরু হয়েছে বলা যায়। এখন আজকে অনিয়া শুরু হচ্ছে, তার মানে আমাকে আবার এক তারিখে শুটিং যেতে হবে। তো এইভাবেই চলবে, একদিকে শুটিং চলবে, একদিকে অনিয়া চলবে। তো লোকেশন হিসেবে কোথায় কোথায় আছে? লোকেশনটা আসলে মূলত উত্তরা বেস করেই করছি কাজটা, এবং উত্তরা আশেপাশে যদি প্রয়োজন হয়, যদি ডিমান্ড করে গল্প, তাহলে একটু আশেপাশে মুখ করতে হয়। আপনার জীবনের প্রথম ধারাবাহিকটি কিন্তু এনটিভিতে প্রচারিত হয়েছিল, সেই সময়টাতে একটু ফিরে যেতে চাই, যে কেমন ছিল সেই সময়ের অভিজ্ঞতাটা? এম ইন লাইফ আমার প্রথম সিরিয়ালের নাম ছিল, এম ইন লাইফ, এবং এনটিভির প্রতি আমি কৃতজ্ঞ যে এনটিভি আমার সেটি প্রচার করেছিল। এবং সেটার এখনও দর্শক আমাকে বলেন যে এম ইন লাইফের মতো আরও কিছু প্রোডাকশন তারা দেখতে চায় আমার কাছে, কিন্তু একটা প্রোডাকশনের মতো আরেকটা হয় না আসলে। তো সেই সময়ের অভিজ্ঞতা দিয়ে, সেই সময়ের আবেগ দিয়ে সেই কাজটি করেছিলাম, এবং সেটা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছিল, এবং সেটাই মূলত আমার টার্নিং পয়েন্ট ছিল, যে প্রথম ধারাবাহিকেই দর্শক গ্রহণ করাতে, দর্শক জনপ্রিয়তা পেয়েছিল অনেক বেশি, দর্শক জনপ্রিয়তা পেয়েছিল, এখনও বলে, আমি বলছি তো এখনও বলে দর্শক ওই নাটকটার কথা আমার, এবং আমার ভালো লাগে সেই সময়টাকে মনে করতে। তো ধারাবাহিকের প্রতি আগ্রহটা কেন বেশি, একক নাটকে একটু কম করা হয়? একক নাটক আমি করতে চাই, কিন্তু আসলে একক নাটক করবার জন্য যেই জায়গাগুলো তৈরি হওয়া দরকার, সেটা বোধহয় একটু সমস্যা আছে আমাদের। যেমন চ্যানেলগুলো একক নাটকের প্রতি একটু কম আগ্রহী, আচ্ছা, এবং বিশেষ দিবসগুলোতে চ্যানেলগুলো মানে একক নাটক প্রচার করে, বিশেষ দিবস বাংলাদেশে কয়টা, 5-6টা হয়। দর্শক গ্রহণযোগ্যতার ব্যাপারে কথা বলি, তাহলে কি সেটা একক নাটকের প্রতি তাদের ভালো লাগাটা বেশি, নাকি ধারাবাহিক নাটকের প্রতি তাদের ভালো লাগাটা বেশি? এটা দুই রকমই আছে। এটা কোনো কাজ যদি ভালো হয়, আমি যদি একটা ভালো, এখন ভালো একক নাটক আমি করতে পারলাম না, তাহলে সেটা তো দর্শক গ্রহণ করবে না। আবার ভালো সিরিয়াল আমি করতে পারলাম না, সেটাও দর্শক গ্রহণ করবে না। তো যে কাজটি আমি করবো সেটা যদি ভালো কাজ হয়, মানসম্মান্য কাজ হয়, এবং সেটা যে দর্শককে বিনোদিত করে, সেটা সেইটা কোনো ইয়ে না। যে তার কারণে আমি বললামই যে দুইটা টেস্ট দুই রকম, সিঙ্গেল নাটক দেখে আমি যে টেস্টটা পাই, সিরিয়াল দেখে আরেক রকম টেস্ট পাই।
আচ্ছা, তো যদি সিরিয়ালের কথাই আসে তাহলে আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশের দর্শকরা অনেক সময় প্রতিবেশী দেশের যে চ্যানেলগুলো আছে বা তাদের যে ধারাবাহিকগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু অনেকটাই ঝুঁকে যাচ্ছে। আমাদের যেখানে ধারাবাহিক নাটকের গল্প অনেক ভালো, বলার ভঙ্গিটা অন্যরকম, আঙ্গিকটা অন্যরকম, তারপরেও সেদিকে ঝুঁকে যাচ্ছে। এর কারণটা কি বা প্রতিকারটা আসলে কীভাবে করতে পারি? এটার প্রধান এবং একমাত্র আমার মনে হয় যে এর জন্য চ্যানেলগুলোই দায়ী। তার কারণ নাটক শুধু ভালো হলে হবে না, আমি যেগুলো খারাপ নাটক যে হচ্ছে না তা বলছি না, ভালো নাটক হচ্ছে খারাপ নাটকও হচ্ছে। এখন চ্যানেলকে ডিসাইড করতে হবে যে আমি আমার চ্যানেলে ভালো নাটক চালাবো, এটা প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা নিয়ত করতে হবে। আমাদের নিয়ত গুণে বরকত, হ্যাঁ, তো আমাদের নিয়তেই সমস্যা আছে যে আমি যে নাটকগুলো চালাচ্ছি আসলে কিসের ভিত্তিতে চালাচ্ছি, এটা একটু গোলমেলে আছে ব্যাপারটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়ান চ্যানেলগুলো যেভাবে নাটকটা প্রচার করছে আমরা কিন্তু সেভাবে করছি না। মানে শুধুমাত্র ভালো কন্টেন্ট হলে হবে না, মানে প্রেজেন্টেশনও কিন্তু ভালো ইয়ে করতে হবে। আমাদের প্রেজেন্টেশনটাতে অনেক দুর্বলতা আছে যে আমরা ওরা একটা নাটক শেষ হতেই আরেকটা, শেষ হতেই আরেকটা, এবং একই মানে রিপিট করছে, রিপিট করছে, মানে আপনাকে দেখিয়েই ছাড়বে, দেখিয়েই ছাড়বে। আর আমাদের এখানে কখন নাটক অনিয়ার হচ্ছে, কখন বিজ্ঞাপন শুরু হচ্ছে, কখন বিজ্ঞাপন শেষ হবে, এগুলোর কোনো রকম কোনো রকম ফর্মুলা নাই, কোনো মানে গ্রামার নাই, কোনো নিয়ম নীতি নাই, কোনো কিছুই নাই। তো এটা এখন দর্শক মানে আল্লাহর ওয়াসে নাটক দেখতে বসবে না, যে বসলাম দেখি আজকে কি আছে দেখবো, ব্যাপারটা এরকম না। বিরতির নির্ধারিত সময় একটা সময় দরকার, একটা মানে একটা প্রেজেন্টেশনের যে স্মার্টনেসটা সেই স্মার্টনেসটা নাই। দর্শকের প্রতি যে মানে রেসপন্সিবিলিটি সেটা যদি থাকতো, দায়বদ্ধতার জায়গাটা থাকলে অনেক কিছুই আসলে সহজ হয়ে যেত এবং তখন আমাদের মা বোনেরা ইন্ডিয়ান চ্যানেল দেখতো না, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাদের নাটক ওদের চাইতে অনেক অনেক গুণ ভালো, অনেক ভালো, সত্যি তাই। আচ্ছা, চলচ্চিত্র নিয়ে কি ধরনের ভাবনা ভাবছেন? অনেক দিন ধরে তো প্রিপারেশন নিচ্ছেন, কবে পাবো আমরা আপনার কাছ থেকে চলচ্চিত্র? আমি একটু একটু করে প্রস্তুতি নিতে গিয়ে মানে অনেক বড় বড় প্রতিবন্ধকতার মুখোমুখি পড়ছি। আচ্ছা, যেই কারণে একটু পিছিয়ে যাচ্ছি। প্রতিবন্ধকতাটা আসলে ধরন অনেক রকমের, সব কথা এখন আমি বলতেও চাই না, তবে শুধু এইটুকু বলি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য একটু টাফ ফিল্ম করা, অনেক কিছু মেনটেন করতে হয়। তো যেটা আমি যদি একটি শুধু ভালো সিনেমা বানাবো, যদি আমার এই নেশাটা থাকে, শুধু এই নেশা দিয়ে সিনেমা হয় না, আচ্ছা, তার সাথে অনেক কিছু মেনটেন করতে হয়। তো আমি সেই মেনটেনের জায়গাটাতে এখনও ঢুকতে পারছি না, কিংবা ঢুকতে ইচ্ছা করছে না। আমি আমার জীবনকে যেভাবে দেখি সেভাবেই আমি সিনেমাটাও করব এবং সেটা খুব শীঘ্রই হয়তো ঘোষণা দেব। আচ্ছা, আমরা তো সেটার প্রত্যাশায় আছি। আর সাংবাদিকতার ব্যাপারটিতে একটু আসতে চাই যে দীর্ঘদিন ধরে তো সাংবাদিকতা করেছেন, সেই জায়গাটা কি অনেকটা হেল্প করেছে এই যে বর্তমান সময়ের যে ব্যস্ততা বা বর্তমান সময়ে লেখালেখি, নির্দেশনা, পরিচালনা, এই ব্যাপারগুলোতে কি অনেকটা হেল্প করেছে সেই সাংবাদিকতা? হ্যাঁ, নিঃসন্দেহে, নিঃসন্দেহে করেছে। শুধু সাংবাদিকতা না, সাংবাদিকতা খুব মিস করি আমি এখনও, খুব করতে ইচ্ছা করে ওই জায়গাটা, পত্রিকা অফিসটা খুব মিস করি। আচ্ছা, সেই সময় কলিগদেরকে খুব মিস করি এবং পুরো পেশাটাকেই আমি খুব মিস করি। আমার অভিজ্ঞতার জায়গাটাই সাংবাদিকতা তো অবশ্যই, সেই সাথে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র থেকেই আসলে আমি অভিজ্ঞতা নিয়েছি, আমার চারপাশ থেকে নিয়েছি, যেটা আমাকে প্রতিনিয়ত ঋদ্ধ করছে ভালো কাজ করবার জন্য। আচ্ছা, তো সেই সময় সাংবাদিকতায় কীভাবে আসা হয়েছিল? জীবনের জন্য কিছুটা করতে হবে, এখন পাঁচটা অফিস কিংবা ব্যবসা বাণিজ্য, এগুলো আমার মানে ধরা বাঁধা যে নিয়মগুলো, এই নিয়মগুলোর মধ্য দিয়ে আমি যেতে পারবো না, সেটা আমি আগেই বুঝেছিলাম। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে সাংবাদিকতা বোধহয় আমার সেই জায়গাটা, যে জায়গাটাতে আমি আসলে আমার মতো করে কাজটা করতে পারবো, আমি সেটা করতে পেরেছি। সেইভাবেই যাওয়া আসলে, মানে আবৃত্তি করতাম, আবৃত্তি লোক নামে আমার একটা পত্রিকা ছিল, তো সেই অভিজ্ঞতাটা কাজে লেগেছে সাংবাদিকতার পেছনে। নানাভাবেই আসলে সাংবাদিকতায় কীভাবে গেছি এটা আসলে ওইভাবে স্পেসিফিকলি বলা মুশকিল, তবে হয়ে গেছে, জীবনের তাগিদে আসলে যেতে হয়েছে। আচ্ছা, তো আমি ডুগডুগির প্রসঙ্গে আবার ফেরত আসতে চাই, যেহেতু আজ রাতেই এনটিভিতে প্রচারিত হতে যাচ্ছে, তো আমরা সবাই খুব এক্সাইটেড। কি আশা করছেন যে দর্শকদের কাছ থেকে কি ধরনের রেসপন্স পেতে পারেন? খুব ভালো, তার কারণ আমার নাটক যারা দেখেন সেই দর্শক তো আছেই, তারা আমার নাটক মিস করবেন না, এটা আমি জানি, সে যে চ্যানেলেই যাক না কেন। আর হচ্ছে
নতুন দর্শক যুক্ত হবেন আমার আমি বিশ্বাস করি। অনেকদিন পরে আমি এনটিভিতে সিরিয়াল করছি, নতুন নতুন অনেক দর্শক যুক্ত হবেন এবং যারা যুক্ত হবেন তারা নাটকটি ছেড়ে যাবেন না, সেটা আমি বিশ্বাস করি। আমি খুব যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রথম দিকে একটি বড় সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম দিকে একটু বুঝতে বুঝতে আমরা যাই, বিশেষ করে আমি তো প্রথম দিকে হয়তো একটু মনে হবে যে গল্পটা কি গল্পটা কি গল্পটা কি, পরে আস্তে আস্তে দেখা যাবে যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে প্রথম থেকেই ভালো লাগবে দর্শকের, এটুকু আমি বিশ্বাস করি। আচ্ছা, ডুগডুগি তার দৃষ্টি আকর্ষণটা বজায় রাখবে এই প্রত্যাশা করছে। ডুগডুগির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।